আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো অনেকদিন পরে আবার জিমে আসলাম জিমে এসে প্রায় চার মাস পরে লেগস ওয়ার্কআউট করতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন লেগ স্কট মার্চি মেশিনের মাধ্যমে সো এই স্কোয়াডটা আপনারা বারোটা করে তিন সেট মারতে পারেন আর আমি যেহেতু চার মাস পরে এসেছি তাই একটু লাইট ওয়েট দিয়ে মারা ট্রাই করছি যাতে করে মার্সেলে হিট লাগে তারপরে মেরে একটু এই গরমে একটু রেস্ট নিলাম লেগস অবস্থা খুব একটা ভালো না পাম্প ফুল চলে গেছে বললেই চলে আর প্রচুর পরিমাণে সাথে সাথে মাসেলের লস হয়েছে অনেক তারপরে চলে আসলাম লেগস এক্সটেনশনে আর এটা হচ্ছে সিঙ্গেল লেগস এক্সটেনশন আপনারা আপনাদের ওয়েট অনুযায়ী কিন্তু এটা নিতে পারেন আর এত দিন পরে ওয়ার্কআউট করার ফলে না ওয়েট নিতে পারছি না ঠিকমতো মারতে পারতেছি খুব মানে পা উঠাতেই পারতি না ব্যথার কারণে যেহেতু একটা লং টাইম গ্যাপ গিয়েছে অনেক দিন যাবৎ তো আমি এটাও বারোটা করে সেট করলাম তো তারপরে চলে গেলাম লেগ প্রেসে তো লেগ প্রেসে যাওয়ার পর দেখি অবস্থা খুবই খারাপ আর প্রচণ্ড গরম এই গরমে লেগস ওয়ার্কআউট করা খুবই মুশকিল আমার জন্য তো লাইট ওয়েট ডে এখানে দেড়শো কিলোর মতো ছিল নর্মালি আমি আড়াইশো থেকে তিনশো বা সাড়ে তিনশো কেজি দিয়ে মারি লেগ প্রেসটা লেগ প্রেসটা হচ্ছে মূলত আমাদের ওভারঅল আমার লেগস মাসেলটাকে পাম্প করতে খুবই সাহায্য করে লেগস মাসেলটাকে আর বিশেষ করে যারা লেগসটা একটু বড় করতে চান বা পাম্প করতে চান তারা কি কিন্তু করতে পারেন তারপরে তারপরে কাপস ওয়ার্কআউট করার জন্য চলে আসলাম মেশিনে এখানে মাত্র চল্লিশ কেজি ওয়েট দিয়ে আমি ওয়ার্কআউট করছি বারোটা করে তিন সেট প্রত্যেকটাই বারোটা করে তিন সেট করে মারছি যেহেতু আমার অনেক দিন ধরে গ্যাপ আর পায়ে প্রচণ্ড ব্যথা তাই কাপ মাসালটা একটু হেভি করার জন্য এটা মারলাম তারপরে ইনার সাইট আপনারা দেখতে পাচ্ছেন ইনার সাইট ইনটু ইম্প্রুভ করার জন্য এই ওয়ার্কআউটটা করা মূলত তো ইনার সাইডটা অনেক ইম্পর্টেন্ট পাশাপাশি লেগসের অনেকগুলো পার্টস রয়েছে তো ওভারঅল আপনারা যারা একদিনে শর্ট টাইমের ভিতরে লেগসটা মোটামুটি পাম্প করতে চাচ্ছেন তারা কিন্তু এই ওয়ার্কআউটগুলো করতে পারেন খুব সো আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন